জুট আমরা জানি একটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ঠিক তো এর সিভিল এবং মেকানিক্যাল প্রসপেক্টটা কতটা মানে কমার্শিয়াল প্রসপেক্টটা যদি আপনি একটু বলতে পারেন জুটের একটা ভার্সেটাইল ইউজেজ আছে আপনারা জেনে থাকবেন যে জুট রিসার্চ ইনস্টিটিউট ইজিরা তারা R&D পায়োনিয়ার জুটের ওপরে অনেক কিছু বহুদিন ধরে 1937 থেকে এক্সটেন্সিভ R&D কাজ করে যাচ্ছে আজকে জুটে ডাইভার্সিফাইড প্রোডাক্ট শপিং ব্যাগ বা বাড়িতে কার্টেন বা সোফার আফলস্ট্রি এগুলো যা কিছু দেখেন সবই ইজিরাই ইনিশিয়ালি ডেভেলপ করেছিল এবং তা ইউজ হচ্ছে রিসেন্ট পাস্ট 1985 অনওয়ার্ড ইজিরা এক্সটেন্সিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং তার অ্যাপ্লিকেশন ফিল্ড অ্যাপ্লিকেশন শুরু করেছে সেটা এখন অবধি টোটাল সারা ভারতবর্ষে 270 জুট জিও টেক্সটাইলের অ্যাপ্লিকেশন হয়েছে 270 মধ্যে এরিয়াগুলো হচ্ছে রিভার ব্যাঙ্ক প্রোটেকশন আমাদের প্রচুর নদী আছে যেখানে খুব ইরোশন হয় এবং গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যায় সেখানে জুট জিও টেক্সটাইল ঠিক সিনথেটিক জিও টেক্সটাইলের মতো একটা ফিল্টার ফ্যাব্রিক হিসেবে আমরা ডিজাইন এবং ডেভেলপ করেছি জুট মিলগুলো সেগুলো বানায় বানিয়ে সেটা রিভার ব্যাঙ্ক প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের শিডিউল অফ রেটসেও ঢুকিয়েও নিয়েছে ইনক্লুড করে নিয়েছে এটা এটা ইউজ হয় এটা প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে অনেক স্টেট এখনও ইউজ করছে এগিয়ে আসছে এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো ডেভেলপ কান্ট্রি তারাও আজকাল রিয়ালাইজ শুরু করেছে রিয়ালাইজেশন এসছে তাদের যে জুট জিও টেক্সটাইল খুব এফেক্টিভ বিকজ এটা ইকো ফ্রেন্ডলি বায়োডিগ্রেডেবল এনভায়রনমেন্টের ওপরে কোনো অ্যাডভার্স এফেক্ট নেই তো তারা সিনথেটিক যারা ইউজ করছে ম্যানমেড জিও টেক্সটাইল তারা সেখানে জুট জিও টেক্সটাইলের কথা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে আর রোড কনস্ট্রাকশনে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে জুট বায়োডিগ্রেডেবল সারা পৃথিবী শুদ্ধ সবাই জানে আমিও জানি আপনারাও জানেন কিন্তু জুট জিও টেক্সটাইল একবার একটা রাস্তা তৈরি করার সময় যদি রাস্তার ইনিশিয়াল যে পরীক্ষাগুলো করে নেওয়া হয় যে সয়েলটার লোড বিয়ারিং ক্যাপাসিটি কত আছে যদি দেখা গেল দেখা যায় যে ওটা লোড বিয়ারিং ক্যাপাসিটি ইনিশিয়াল স্টেজে খুব কম আছে সেখানে জিও টেক্সটাইলের ব্যবহারটা প্রয়োজন আছে প্রয়োজন কেন আছে এই যে জিও টেক্সটাইল এটা অ্যাপ্লাই করলে লোড বিয়ারিং ক্যাপাসিটি দেখা গেছে 1 থেকে 1.5 বছরের মধ্যে 3 গুণ বেড়ে যায় সুতরাং এতে আমার কী বেনিফিট হচ্ছে একটা রাস্তার আপনি জানেন একটা পেভমেন্ট থিকনেস বলে একটা টার্ম আছে সেই থিকনেসটা যদি ধরুন ডিজাইন থিকনেস ওই সয়েল কন্ডিশনে আমি যদি করতাম তাহলে সে ফর এক্সাম্পল আমাকে 400 মিলিমিটার টোটাল থিকনেস আনতে হতো আমি জুট জিও টেক্সটাইল ইউজ করার জন্য আমি প্রায় 300 মিলিমিটারের মধ্যে কমপ্লিট করতে পারবো বেনিফিট আমার এই হচ্ছে যে থিকনেস অফ দ্য পেভমেন্ট কমালে কস্ট অফ কনস্ট্রাকশন অনেক কমে যাচ্ছে হিসেব করে দেখা গেছে এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আন্ডারে সারা ভারতবর্ষে প্রচুর রাস্তা তৈরি হয়েছে এবং পারফরমেন্স অত্যন্ত ভালো প্রথম কাজটা হয়েছিল 2001-2002 সালে তারপর থেকে পরপর হয়েই চলেছে এবং রেজাল্ট প্রত্যেকটা জায়গায় ভীষণ ভালো রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে লো ভলিউম রোড অবশ্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মানে রুরাল রোড সেখানে জুট জিও টেক্সটাইলের ব্যবহার ভীষণ রকম পপুলার হয়েছে এবং অন্যান্য স্টেটেও খুব ইউজ করছে আসাম ত্রিপুরা কর্ণাটক এরা উড়িষ্যা মধ্যপ্রদেশ এরকম অনেকগুলো দেশে অনেকগুলো স্টেট সারা ভারতবর্ষের তারা জুট জিও টেক্সটাইল ব্যবহার করছে এবং রিসেন্ট পাস্টে আমরা ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট নিয়েছি যার ভেতর দিয়ে একটা নতুন ফ্যাব্রিক নিউ ডিজাইন অফ ফ্যাব্রিক আমরা ডিজাইন অ্যান্ড ডেভেলপ করেছি যেটা কিনা যে কোনো জুট মিল এটা তৈরি করতে পারে বানানোর একটা প্রসেসের অ্যাডভান্টেজ আছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের সেই জন্য যে কোনো জুট মিল বানাতে পারে এমনভাবে ওটাকে করেছি যাতে করে ধরুন ত্রিপুরাতে যে রাস্তাটা হয়েছিল ত্রিপুরা জুট মিল সেটা বানিয়েছে আমার কর্ণাটক স্টেটে যে টোটাল 23 রাস্তা অলরেডি হয়ে গেছে আরও প্রায় 21-22 রাস্তা পাইপলাইনে রয়েছে হবে সেগুলো সমস্তই বেশিরভাগগুলোই ওখানকার নিয়ারেস্ট স্টেট অন্ধ্রপ্রদেশে জুট মিল আছে মধ্যপ্রদেশে আছে ওরা জুট জিও টেক্সটাইলটা ম্যানুফ্যাকচার করেছে আমরা টেকনিক্যাল টেকনোলজিটা দিয়েছি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ন্যাশনাল জুট বোর্ড এটা মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বডি ইজিরা যেমন R&D অর্গানাইজেশন এটা হচ্ছে প্রমোশনাল বডি একটা
টেকনিক্যাল প্রমোশন অফ জুট জিওটেক্সটাইল অ্যান্ড জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস। তো তার বেসিসে আমরা ওদেরকে টেকনোলজি প্রোভাইডার হচ্ছি আমরা, ন্যাশনাল জুট বোর্ড, ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই গভর্নমেন্ট। সো আমরা ওদেরকে টেকনোলজিটা দিয়েছি, তাতে করে ওরা সাকসেসফুলি এটা বানাতে পারছে এবং ব্যবহার করছে, এবং দে আর ভেরি ভেরি হ্যাপি, এবং একটার পর একটা রিইউজ, একটার পর একটা ইউজেস বাড়ছে, এটা প্রমাণ করে। আর একটা ইন্টারেস্টিং এরিয়া হচ্ছে ল্যান্ডস্লাইড, তো সারা পৃথিবীতে যে কোনো ভালনারেবল স্লোপ হলেই সেটা ল্যান্ডস্লাইড হবে, সেই ল্যান্ডস্লাইডটাকে প্রিভেন্ট করার জন্য জুট জিও টেক্সটাইল একটা অসাধারণ জিনিস। সারা পৃথিবীতে যতগুলো মেথডোলজি আছে, কয়ের হোক, জুট হোক, সিনথেটিক হোক, যা যত রকম অ্যাভেলেবল মেটেরিয়াল পাওয়া যায়, তার মধ্যে জুটটা দি বেস্ট। তার কারণ হচ্ছে জানেন, জুটটার ড্রেপ করতে পারে, একটা আন্ডুলেটেড সারফেসের ওপরে ঠিক লেগে থাকতে পারে সুন্দরভাবে, যাতে করে ডিটাস সয়েল পার্টিকেলগুলো বেরিয়ে না চলে যায়, ডাউন দ্য স্লোপ প্রোটেক্টেড হয়। আর জুট ইটসেলফ যে হাইড্রোফিলিক মেটেরিয়াল, ও ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে রাখে, সয়েলটাকে খুব ময়েস্ট কন্ডিশনে রাখে, এবং টেম্পারেচারকে এক্সট্রিমে যেতে দেয় না, অ্যাটিনুয়েট করে, যাতে করে একটা কনজিনিয়াল ক্লাইমেট তৈরি হয়। এই যে এই ক্লাইমেটটা, ফেভারেবল ক্লাইমেট পরিবেশ তৈরি হয়, তাতে করে ভেজিটেশনটা গ্রো করে। ইনিশিয়াল স্টেজে জুট জিও টেক্সটাইল যখন একটা স্লোপে পাতলাম, বেড কাভারের যে ফাংশন, জুট ফ্যাব্রিকটা সেই ফাংশনটা করলো। এরপর কী হবে, যখনই ভেজিটেশন গ্রো হয়ে গেল, তখন এটাকে বলে বায়ো ইঞ্জিনিয়ারিং টেকনিক, যখনই ভেজিটেশন গ্রো হয়ে গেল তখন ভেজিটেশন উইল টেক কেয়ার। জুটটা ডিগ্রেড করে গেল, ডিকম্পোজ করে গেল, বায়োমাস ফর্ম করলো। বায়োমাস ইজ নাথিং বাট অ্যাডেড নিউট্রিয়েন্ট টু দ্য সয়েল, সুতরাং সয়েলের যে ফার্টিলিটি সেটাও বেড়ে গেল, আমার ষোলো আনা অ্যাডভান্টেজ হলো। এইভাবে সারা পৃথিবী জুড়ে এই জুট জিও টেক্সটাইলের, এটাকে বলে সয়েল সেভার, ট্রেড নেম হচ্ছে সয়েল সেভার, বা টেকনিক্যালি আমরা এটাকে বলি ওপেন উইপ জুট জিও টেক্সটাইল, এটা সারা পৃথিবীতে ওয়েল অ্যাকসেপ্টেড টেকনোলজি, ওয়েল অ্যাকসেপ্টেড প্রোডাক্ট। আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, এরা প্রচুর পরিমাণে এই সয়েল সেভার সারা পৃথিবীতে ডেভেলপ কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করে। আর আপনি আরেকটা জিনিস জানতে চাইছিলেন মাইন স্পয়েলের ব্যাপারে। মাইন স্পয়েল যেটা ওপেন কাস্ট মাইন পার্টিকুলারলি, সেখানে মাইন হিপ হয়ে যায়, মাইন স্পয়েলের হিপ হয়ে যায়, হিপগুলোর কোয়েশন প্রপার্টি এতই খারাপ, সামান্য একটু ঝড় বৃষ্টি, ঝড়ের হাওয়াতে, মানে উইন্ড ইনডিউসড ইরোশন অথবা প্রেসিপিটেশন, মানে রেন ওয়াটার ইরোশন, রেন ইনডিউসড ইরোশন, সেটা হয়ে গিয়ে কী হয়, সারা গ্রামকে গ্রাম পলিউটেড করে দেয়, এনভায়রনমেন্টটা খুব খারাপ করে দেয়, এনভায়রনমেন্টের ভীষণ রকম ব্যাড এফেক্ট হয়। সেখানে দেখা গেছে, আমরা নর্দার্ন কোলফিল্ড বা অন্ধ্রপ্রদেশের ওখানে আরেকটা কোলিয়ারিতে আজ কাজ হবে, যেখানে কাজ হয়েছে, দেখা গেছে যে 6 থেকে 7 মাসের মধ্যে এন্টার এরিয়া পুরো গ্রিনারিতে কাভার হয়ে গেল, পুরো ফুললি কাভার্ড উইথ গ্রিন। সেই জন্য এই যে ডিস্টেবিলাইজড মাইন স্পয়েলগুলো, সেগুলো স্টেবিলাইজ করার জন্য জুট জিও টেক্সটাইলের একটা বিরাট ভূমিকা, এবং কোল ইন্ডিয়া তারা ভীষণ রকমভাবে এটা প্রেফার করে। আরেকটা বলছিলেন যে টি গার্ডেনের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, অবশ্যই টি গার্ডেনের টোকলাই টি রিসার্চ অ্যাসোসিয়েশন, ওটা ইজিরার সাথে জয়েন্টলি একটা কাজ করেছিল, জুট রিসার্চ ইনস্টিটিউট, সেখানে মালচিং এফেক্ট দেখার জন্য কম্পারেটিভ স্টাডি করেছিল, তারা দেখেছে, বা সিলসো কলেজ ইউকে, এখন ক্যানফিল ইউনিভার্সিটি ইউকের, ওরাও এই কম্পারেটিভ স্টাডি করেছিল, জুট, কয়ের, স্ট্র, সিনথেটিক, এগুলো ওরাও দেখেছে যে জুটের একটা অসাধারণ কোয়ালিটি আছে, যে কোয়ালিটিগুলো যেটা বললাম, ইন্ট্রিনসিক প্রপার্টিস কিছু আছে জুটের, যেটা কিনা মালচিং হিসেবে, অর্থাৎ সোজা কথা উইডগুলোকে ইমার্জ করতে দেয় না এবং সাপ্রেস করে দেয়। এই তার জন্য আমি যে টি গার্ডেনে যে প্লান্টগুলো প্লান্টিং করেছিলাম, লাগিয়েছিলাম, সেগুলো গ্রোথ এবং সার্ভাইভাল রেট অনেক অনেক বেশি, এই একটা হয়। আরেকটা হয় সয়েল কনজারভেশনের জন্য, যেটা সয়েল ইরোশন কন্ট্রোল, সেই সয়েল কনজারভেশনের ব্যাপারেও ঠিক একই রকম ফাংশন করে, যে কারণে এই মেটেরিয়ালটা, ন্যাচারাল মেটেরিয়ালটা আমাদের দেশে যতটা না ইউজ হচ্ছে, বিদেশে অনেক অনেক বেশি পরিমাণে ইউজ হচ্ছে। আরেকটা সুন্দর কাজ জুট অ্যাগ্রোটেক্সটাইলের আছে, স্যাপলিং ব্যাগ, আপনারা দেখেছেন নার্সারিতে যে ছোটো ছোটো গাছগুলো তৈরি করা হয়, সেখানে পলি ব্যাগ আপনি দেখেন পরে, মানে নার্সারিতে যারা তৈরি করে, স্যাপলিং থেকে সিডলিং থেকে স্যাপলিং গ্রো হচ্ছে, সেখানটায় কী হচ্ছে, ওরা পলি ব্যাগের মধ্যে মাটিটা ভরে তারপরে সিডলিং একটা লাগিয়ে দিল, সিডলিংটা ধীরে ধীরে বড়ো হলো, যখন ট্রান্সপ্লান্ট করবে টু দ্য গ্রাউন্ড, তখন ওটাকে ছিঁড়ে ফেলে দেয়,
ফেলে দিয়ে তারপর ছেড়ে ফেলে দেওয়ার সময় কিছু শেকড় ফেকড় যেগুলো আছে সেই শেকড়গুলো কিছু নষ্ট হয়ে যায়, তাতে করে গাছ মরে যেতে পারে বা রিটার্ডেড গ্রোথ হতে পারে। এবং সেই যে পলি ব্যাগটা ছিঁড়ে ফেলে দিল, টিয়ার করে ফেলে দিল, সেই থ্রো অ্যাওয়ে যে প্লাস্টিকগুলো সেগুলো এনভায়রনমেন্টটাকে পলিউট করছে। হোয়ারেস ছোটো ছোটো জুট ব্যাগ, তাকে বলে জুট স্যাপলিং ব্যাগ, সেইগুলো ভেরি সিম্পল, জাস্ট আমি লাগালাম 6 মাস 8 মাস 1 বছর 1.5 বছর বাদে সেটাকে ট্রান্সপ্লান্ট করলাম গ্রাউন্ডে মাটিতে লাগালাম, তখন গাছটা বেড়ে গেল এবং জুটটা কী করবে, ওই ইনট্যাক্ট রয়ে গেল, খোলাখুলি কোনো দরকার নেই, রয়ে গেল। ধীরে 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 গাছটা বড় হচ্ছে, জুটটা পচছে, পচে পচে কী হবে, ম্যানুয়ার তৈরি হবে, বায়োমাস হবে, মানে ম্যানুয়ার হবে। এই জন্য জুটের এই সবগুলোতে এই সব এরিয়াতে এর অ্যাপ্লিকেশন অসাধারণ। আর অদ্ভুত ব্যাপার, আপনারা শুনে খুব খুশি হবেন যে আমাদের এক্সট্রিম টেম্পারেচার যেখানে লেতে, লাদাখ লেতে, সেখানেও জুট জিও টেক্সটাইল বর্ডার রোডস অর্গানাইজেশন তারা ইউজ করেছে, খুব সাকসেসফুল। আরেকটা ইন্টারেস্টিং খবর দিই, সেটা হচ্ছে রাজস্থানের জয়সালমিরে যে ডেজার্টটা আছে সেখানে কোনো গাছপালা তো হয় না, নর্মালি হয় না, ডেজার্ট মানে বালি আর বালি, সেখানে এই স্যান্ড ডিউন এটাকে স্টেবিলাইজ করার জন্য ওরা ঠিক করেছিল যে একটা ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করবে। হোয়াট কুড বি দ্যাট, জুট জিও টেক্সটাইল ঠিক করলো, ডিসাইড করলো। কেন, এরা জানতো, জানতে পেরেছে যে আমরা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে জুট জিও টেক্সটাইলের উপরে প্রচুর, যেমন আপনি জানতে পেরেছেন, ওরাও জানতে পেরে আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল, এখানে এসেছিলো, তারপর আমরা ইন্টারাকশন হলো, ডিসকাশন হওয়ার পর ওরা ডিসাইড করলো ইনিশিয়াল স্টেজে একটা ছোট্ট প্লট নিয়ে, সাইট নিয়ে সেখানে এটা অ্যাপ্লাই করেছে। উইদিন 4-5 মান্থস টাইম সেখানে ফুললি গ্রিনারি হয়ে গেছে, ফুল অফ গ্রিনারি, স্যান্ডে পুরোপুরি মানে মরুভূমিতে পুরো গাছপালাতে ভরে গেছে ওই জায়গাটায়। এরপরে রাজস্থান গভর্নমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট ওরা ডিসাইড করেছে যে 3.2 স্কোয়ার কিলোমিটার এই এন্টার আরেকটা এরিয়া, নিউ এরিয়া, কমার্শিয়ালি এটাকে ইউজ করবে। সো এগুলো, দিজ আর দ্য এনকারেজিং ফ্যাক্টর্স ফর জুট জিও টেক্সটাইল অ্যান্ড অ্যাগ্রো টেক্সটাইল।